হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। রিসেন্টলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মিউজিকের ভিডিওগুলো টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে আসছে। তো বন্ধুরা, আজকের এই ট্রেন্ডিং ভিডিওটা আমরা এলাইট মোশন অ্যাপটি দিয়ে করবো, আর এলাইট মোশন অ্যাপটিতে আমরা এক্সএমএল ফাইল ইউজ করবো। বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশনে এক্সএমএল ফাইলের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনার লিঙ্কে ক্লিক করলে এক্সএমএল ফাইলটি পেয়ে যাবেন। কিন্তু সেই এক্সএমএল ফাইলটিতে একটি পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া আছে। আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন শুধুমাত্র তারাই পাসওয়ার্ডটি পাবেন, কারণ আমি ভিডিও যে কোনো একটা মুহূর্তে পাসওয়ার্ডটি দিয়ে দিব। আপনারা সেই পাসওয়ার্ডটি দিয়ে এক্সএমএল ফাইলটি আনলক করে ইউজ করতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরু আগে একটা অনুরোধ, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অল রাইট গাইস, আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে এক্সএমএল ফাইলের থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার মেমোরিতে চলে যাবেন, যেখানে আপনার এই এক্সএমএল ফাইলটি ডাউনলোড হয়েছে। বন্ধুরা, চলে আসলাম আমার মেমোরিতে। তারপর আপনারা এখানে একটি রেয়ার ফাইল দেখতে পাবেন, আপনারা সিম্পলি রেয়ার ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিতরে একটি এক্সএমএল ফাইল পেয়ে যাবেন, আপনারা এই এক্সএমএল ফাইলটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে নিচে আপনারা এক্সট্রাক্ট ফাইল দেখতে পাচ্ছেন, জাস্ট এই এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সট্রাক্ট টু এক্সএমএল এ ক্লিক করে দিবেন, মানে এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার থেকে একটি পাসওয়ার্ড চাইবে, আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে ভিডিও যে কোনো একটা মুহূর্তে আমি পাসওয়ার্ডটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই পাসওয়ার্ডটি দিয়ে এই এক্সএমএল ফাইলটি আনলক করে নেবেন। ওকে গাইস, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা টিকে ক্লিক করে দিব, তারপর আবার টিকে ক্লিক করব। টিকে ক্লিক করার পর আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখানে একটি আমরা নতুন ফোল্ডার দেখতে পাচ্ছি, জাস্ট এই ফোল্ডারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই এক্সএমএল ফাইলটি সিলেক্ট করে নিচ থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমরা এলাইট মোশন অ্যাপটি দেখতে পাবো। তো বন্ধুরা, যাদের মোবাইলে এই শেয়ার অপশনে এলাইট মোশন অ্যাপটি শো করে না, তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ থেকে এই এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তাহলেই আপনারা দেখতে পাবেন যখন এক্সএমএল ফাইলটি শেয়ার করতে যাবেন তখন এলাইট মোশন অ্যাপটি দেখতে পাবেন। ওকে, তো আমি এখান থেকে এলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দিব। গাইস, আমাদের এক্সএমএল ফাইলটি কিন্তু এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে গেল। অল রাইট গাইস, আমাদের এক্সএমএল ফাইলটি যেহেতু এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে গেছে, সো আমি এখন এলাইট মোশন অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, আপনারা নিচ থেকে প্রজেক্টসে ক্লিক করে দিবেন। প্রজেক্টসে ক্লিক করার পর একদম উপরে একটি প্রজেক্ট ফাইল পেয়ে যাবেন, আপনারা এই প্রজেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো লেয়ার পেয়ে যাবেন, সেই লেয়ারগুলো থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে একটা আকাশী কালার লেয়ার দেখতে পাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওয়ার্নিং দিলে আপনারা ওকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপর মিডিয়া নট ফাউন্ড লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার একটি আনএডিট ভিডিও সিলেক্ট করে দিবেন। তো গ্যালারি থেকে আমি একটি আনএডিট ভিডিও সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু ব্লার ইফেক্ট চলে আসছে এবং ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এইচডিআর ইফেক্টটাও কিন্তু এখানে রয়েছে। ওকে, তারপর আপনারা এখানে আরও পাঁচটি লেয়ার পেয়ে যাবেন। তো প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা ভিডিও বা ফটো চাইলে অ্যাড করতে পারেন। গাইস, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটি ফটো দিয়েও এডিট করতে পারেন। এখানে ভিডিওর জায়গায় জাস্ট আপনি ফটো অ্যাড করে দিলেও হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা লেয়ারে এক এক করে এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে এখানে আলাদা আলাদা ভিডিও দিয়েও করতে পারেন, মানে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা ভিডিও অ্যাড করতে পারবেন। ওকে, কোনো সমস্যা নেই, সেটা আপনার ইচ্ছা। তো আমি সেম ভিডিও কিন্তু প্রত্যেকটা লেয়ারে অ্যাড করে দিচ্ছি। অল রাইট গাইস, প্রত্যেকটা লেয়ারে কিন্তু ভিডিও অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এডিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ট্রেন্ডিং যে মিউজিকটি আছে সেই মিউজিকটি এখানে ইম্পোর্ট করে নিব। বন্ধুরা, মিউজিকের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনার লিঙ্কে ক্লিক করলে একটি টিকটক ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেই টিকটক ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তারপর যখন এডিট করতে আসবেন নিচ থেকে আপনারা সিম্পলি প্লাস এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। তারপর আপনি যে ভিডিওটি টিকটক থেকে ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ভিডিও লেটারতে ক্লিক করে দিবেন, একদম উপরে চলে আসবেন। আসার পর ভিডিও লেটারতে ক্লিক করে দিবেন। তারপর উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। তারপর আপনারা জাস্ট এই ভিডিও লেটারতে ক্লিক করে দিবেন। তারপর উপর থেকে ডিলিটে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দিবেন। তাহলে শুধু এখানে মিউজিকটি থেকে যাবে আর আপনি যে ভিডিওগুলো অ্যাড করেছিলেন সেই ভিডিওগুলো দেখতে পাবেন। সো বন্ধুরা, আমাদের এডিটিংটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য একদম উপরে একটি ডান পাশে কর্নারে একটি সেভ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি এলাইট মোশন অ্যাপটিতে এডিট করবেন।
যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।